আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবং গতকাল আমি যে বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটা নিয়ে আজকে একটু ভেবে দেখলাম যে বাংলাদেশে এখন অনেক খাত তৈরি হয়েছে, যেসব খাতে যদি বিনিয়োগ করা হয়, সরকারিভাবে যদি সহায়তা করা হয়, তাহলে এদেশের অর্থনীতিতে আরও বড় রকমের পরিবর্তন আসবে। যেমন আমাদের দেশে এখন আমিষের চাহিদা প্রচুর বেড়ে যাচ্ছে, খাবারের দোকান প্রচুর হচ্ছে এবং মানুষ এখানে প্রচুর অর্থ ব্যয় করছে, যেটা বাংলাদেশের একটা নতুন মানে অর্থনীতি চক্রে একটা নতুন প্রভাব ফেলা শুরু করেছে। তো এক্ষেত্রে যদি আমরা আমিষের চাহিদা পূরণের জন্য বা সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় বা নতুন শিল্প কারখানা বা এই টাইপের কিছু যদি নতুন কর্মক্ষেত্র যদি তৈরি করা হয়, তাহলে অর্থনীতির ব্যাপারটা মানে অর্থনীতির যে চক্রের চাকা আছে বাংলাদেশে সেটা আরও সচল হবে এবং বেকারত্ব দূর হবে। কারণ বাংলাদেশে যে পরিমাণ বেকার শিক্ষিত যুব সমাজ আছে আমার মনে হয় না বাইরে কোথাও আছে। এবং কালকে এটি আমি অনেক আগেই দেখি যে বাংলাদেশে প্রায় কেউ বলছে যে 50,000, কেউ বলছে যে 5 লাখ, সংখ্যাটা একটু সন্দেহজনক যে প্রচুর পরিমাণ বিদেশি নাগরিক, ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে এসেছে। এটা তো খবরটা কতটা সত্য আমি তা জানি না। বাংলাদেশে শ্রমের মাধ্যমে অর্থ আয় করছে এবং সেটা আবার বিদেশে পাচার করছে, যেটা বলা হচ্ছে আর কি যে তৃতীয় রেমিটেন্স ভারতের আসে বাংলাদেশ থেকে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা একটা লস। কেন বিদেশের লোক বাংলাদেশে এসে কাজ করবে যেখানে বাংলাদেশের লোকই কাজ পাচ্ছে না? এক্ষেত্রে সরকারকে সচেতন হওয়া দরকার যদি তথ্যটা সত্য হয়ে থাকে। আর অনেক রকমের কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে যদি ভালো রকমের বিনিয়োগ হয় তাহলে হয়তো বাংলাদেশের অর্থনীতি আসলেই পাল্টে যাবে। এবং যেই $1500 যে গৌরব আমাদের অর্জন হয়েছে আর কি, যেটা আমি গতকালকে বলেছি যে আসলে $1500 মানে হচ্ছে বাংলাদেশে উচ্চবিত্ত দেশে চলে গেছে, বাংলাদেশে মানুষের বাজারে যেই দামগুলো দিয়ে বস্তুগুলো মানে আমরা কেনাকাটি করে থাকি সেই হিসাবে বাংলাদেশ অনেক আগে উন্নয়নশীল দেশে পরিণত হয়ে গেছে। কারণ খাদ্যমূল্যের দাম তুলনামূলকভাবে এখনও কম বিদেশের তুলনায় আর কি। তো আশা করা যায় সরকারি অর্থনৈতিক খাতে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করবে, যাতে করে দেশের বেকার সমস্যাটা দূর হয়ে যায় এবং পড়াশোনা ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়ে কিন্তু দেশের অর্থনীতির চাকা ঘুরবে না। তাই এক্ষেত্রে কি সরকার একটু ভাবা দরকার, ভবিষ্যৎ প্রজন্ম আসলে কীভাবে তাদের অর্থনীতির ব্যাপারটাকে নিয়ে ভাববে। এই তো অ্যানালাইসিস। থ্যাংকস ফর ওয়াচিং।